नमस्कार বন্ধুরা, আপনারা দেখছেন টিটু সুপার বাংলা আর আমি টিটু আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যারা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ইউটিউব করেন তাদের জন্য সুখবর এবং তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি করা। আর এই সবার ফার্স্ট এই ভিডিওটি আমি করলাম এবং আপনারা দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করেছি। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সেখানে আমরা সার্চ করব ইউটিউব বলে। আমি টিকমার্ক মেরে মেরে মাঝে মাঝে দেখিয়ে দেবো কোথায় কোথায় কোন অপশানে যেতে হয়। यूट्यूब सार्च करार सोजासुजी आनी आपनर चैने चैने क्लिक कर सोजासुजी आनी क्रोम ब्राउज़र के अपना चैने चले जाए। चैने चले जाइजे डान दिखे अपनी थ्री डॉट देखते वे अपना जो लोगोटा आई लोगोटाते अपनी क्लिक कर लोगोटा टिकमार्क मेरे एक बार देखिए देव ये लोगोटा लोगोटाते क्लिक करार यूट्यूब स्टूडियो जो आखने अपनी क्लिक कर সেখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একবারে সরাসরি বাঁ দিকে নিচে দেখুন একটা সেটিং এর অপশন আছে, আমি টিক মেরে একবার দেখিয়ে দিচ্ছি। তাও সেই সেটিং অপশনে আপনি ক্লিক করুন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা এরকম ই আসবে। আপনি দু নম্বরে যে চ্যানেল অপশনটি আছে সেখানে ক্লিক করুন। আমি চ্যানেল অপশনের পর যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন সেই বক্সটাই আমরা আগে থেকেই মেসেজ বক্সে লিখেছিলাম যে কী কী নাম দিয়ে আপনি আপনার আর যে চ্যানেলটি খুলেছেন সেই নামটা কী কী দিয়ে সার্চ করেছেন এবং কী কী সার্চ করা যায়। আমাদের যেমন টিটু সুপার বাংলা আছে সেরকম আমরা অনেক সেই রকম নাম যেমন টিটু সুপার বাংলা, সুপার টিটু বাংলা, বাংলা সুপার টিটু, এরকমভাবে অনেক কিছু নাম আমরা একটার পর একটা লিখে রেখেছি। এবং সেইখানে এসে আমরা কপি পেস্ট করার পর এই যে নিচে দেখুন একটা যে ড্যাশবোর্ডটা এলো এখানে আমরা ওখান থেকে কপি করে সরাসরি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এই যে নিচে আপনারা দেখছেন যে সেভ অপশানটা আমি টিকমার্ক দিয়ে দিলাম, সেই সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশান ক্লিক করার পর রিলোড হবে। রিলোড হওয়ার পর আপনাদের সরাসরি আমি একবার দেখিয়ে দেবো। আপনারা যে কোনো অন্য একটা জিমেল থেকে আপনি চ্যানেলটা খুলবেন এবং এমনি ইউটিউবে অ্যাপসে গিয়ে সেখানে সার্চ করুন আপনাদের চ্যানেল নাম দিয়ে। চ্যানেল নাম দিয়ে সার্চ করার পর এরকম পাবেন। ওই যে ওপরে যে দেখছেন লাল কালারের টিক মেরেছে সেখানে ফিল্টার বলে অপশান আছে, সেখানে ক্লিক করার পরে যে অল আছে অলের পর আপনি চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর অ্যাপ্লাই করা মাত্রই দেখবেন এই যে সবার প্রথমে দেখলেন আমাদের চ্যানেলটি একবার সবার ওপরে। এই যে আমাদের নিচে আরেকটি ভিডিও দেখাচ্ছে সেটাও আমি টিক মেরে দেখিয়ে দেবো। তো এই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করলে জীবনে কোনো দিন ভুলবেন না এবং বারবার আপনি সবার প্রথমে আপনার চ্যানেলটি যদি কোনো বন্ধু সার্চ করে সেখানেও আপনার বন্ধু আছে এটা চলে আসবে। তো বন্ধুরা নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্ত।